রোববার সচিবালয়ে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ এবং পাটজাত ব্যাগের ব্যবহার নিশ্চিত করা নিয়ে সভা হয় এতে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সোয়েদা রিজুয়ান হাসান এবং বস্ত্র ও পাট উপদেষ্টা সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন সভা শেষে রাষ্ট্রপতির অপসারণ এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান তিনি জানান রাষ্ট্রপতি অপসারণের বিষয়টি রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য সিদ্ধান্তের উপর নির্ভর করছে সেই সিদ্ধান্ত যেটাই হবে তা অনুসরণ করবে অন্তর্বর্তীকালীন সরকার এখানে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই আবার বিষয়টাকে দীর্ঘদিন ঝুলিয়ে রাখারও কোনো সুযোগ নেই এখন রাজনৈতিক ঐক্য যত তাড়াতাড়ি হবে তার ভিত্তিতেই সিদ্ধান্তটা গৃহীত হবে এখন সিদ্ধান্ত কি হবে সেটাও আমি বলতে পারবো না কারণ রাজনৈতিক ঐক্য কোন দিকে যাবে মতামত কোন দিকে বেশি যাবে সেটা তো এই মুহূর্তে কারো পক্ষে প্রেডিক্ট করা সম্ভব না ছাত্রলীগের পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা জানান উপদেষ্টা পরিষদের বৈঠকে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়ে আলোচনা হয়নি জনদাবি অনেকেই উঠতে পারে অনেক কর্নার থেকে অনেক দাবি উঠতে পারে কিন্তু এখনও পর্যন্ত কোন রাজনৈতিক দল নিষেধাজ্ঞার ব্যাপারে কোনো আলোচনাই হয়নি ফ্যাসিস্ট সরকার নিয়োগ দেয়া রাষ্ট্রপতির কাছে বিশেষ প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদ শপথ নিয়েছে জানিয়ে রিজওয়ানা হাসান বলেন এ নিয়ে প্রশ্ন তোলা অবান্তর এই অন্তর্বর্তীকালীন সরকার কীভাবে গঠন হয়েছে এটা আপনারা জানেন পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা